পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে রাজপাশা রয়্যালস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় সুবিধাবঞ্চিত সাধারণ মানুষদের দেওয়া হয় ঈদ উপহার। এ সময় রাজপাশা রয়্যালস ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এমন উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন রাজপাশা রয়্যালস ক্লাব। রাজপাশা রয়্যালস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে গরিব অসহায় এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণে যারা আর্থিক মানসিক ও বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রাজপাশা রয়্যালস ক্লাবের পক্ষ থেকে আজকে একটি কথাই বলতে চাই। আমাদের এই কাজের ধারাবাহিকতা প্রতি বছরের ন্যায় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ওমর আল হাসান, MI টেলিভিশন।